আজকে আমি সেমই দিয়ে রেসিপিটা তৈরি করেছি আর এটা একদম ঝোরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন একটা একটা সেমই আলাদা আলাদা দেখা যাচ্ছে চিপকাইনি আর এটা তৈরি করতেও বেশি সময় লাগেনি পুরো রেসিপি তৈরি করতে আমার দশ মিনিট লেগেছে ফ্রাই করা থেকে রান্না করা অবধি দশ মিনিটের মধ্যে এটা হয়ে গেছে তো এটা খুব সহজভাবে আর এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে এটা তৈরি করেছি আপনি তেল দিয়েও তৈরি করতে পারবেন তেলটাও অল্প দিয়েছি আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় খুবই হেলদি আছে আর এটা আপনি সকালে ব্রেকফাস্ট করতে পারেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর বাচ্চাদেরকে স্কুলে আপনি দিতে পারবেন খুবই হেলদি এটা তো এখানে প্রথমে নিয়েছি কড়াই তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর কোনো মেজারমেন্ট নেই এর আপনি যত জল দিতে পারেন যত মই দিতে পারেন আপনার ইচ্ছা মতন কোনো মেজারমেন্ট এর মধ্যে নেই তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর এদিকে আমি গ্যাসে রেখে দিয়েছি একটা প্যান তার মধ্যে আমি হাফ চামচের মতন বেশি না হাফ চামচই দেবেন বেশি দেবেন না হাফ চামচ অনেক আছে হাফ চামচের মতন ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে সেময়টাকে তো এখানে আমি এক কাপের মতন নিয়েছি আপনি কম বেশি নিতে পারেন এটা কোনো মেজারমেন্ট নেই আপনার ইচ্ছা মতন আপনি করতে পারেন তো হাফ চামচ যে আমি ঘি দিয়েছি এর জন্য দেখবেন পুরো সেমাইতে ও ঘিটা লেগে যাবে বেশি ঘি দেওয়ার কোনো দরকার নেই যদি আপনি ঘি ইউজ করছেন না তো তেল ইউজ করতে পারেন হাফ চামচ রিফাইন্ড তেল দিতে পারেন ওটা দিয়ে এটা ভেজে নেবেন আঁচটা মিডিয়ামে রাখবেন বেশি হাই করবেন না এভাবে দেখুন পুরো সেমাইতে ঘি লেগে গেছে তো এটা আমি এভাবে ভেজে নেব মিডিয়াম আঁচে তাকে সমানে আমি ভেজে নেব এখানে ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে ভেজে নিয়েছি আমি আর বেশি ডার্ক করবেন না তাহলে ভালো লাগবে না হালকা বাদামি হলেই এটাকে নামিয়ে দিতে হবে এদিকে জলটাও গরম হয়ে গেছে তো জল দেখতে পাচ্ছে না ফুটতে শুরু হয়ে গেছে জলটা হালকা হালকা গরম হয়ে গেছে গরম হওয়া পরই এর মধ্যে সেমাই দেবে ঠান্ডা জলে দেবেন না যখন জল ফুটতে শুরু হবে তখনই এর মধ্যে সেমাইটা দিয়ে দেবেন তো আমি পুরো সেমাই এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটাকে এইভাবে ফুটতে দেব মাত্র তিন মিনিট আমি এভাবে এটাকে ফুটতে দেব বেশি ফুটাবেন না তাহলে কি হবে একদম গলে যাবে তিন মিনিট অনেক আছে তো তিন মিনিট এভাবে আমি ছেড়ে দিচ্ছি এখানে তিন মিনিটের মতন হয়ে গেছে এই দেখুন সে দেখতেই পাচ্ছে ফুলে গেছে তো এবারে আমি এটাকে আর বেশি রাখবো না বেশি রাখলে একদম গলে যাবে আমি এখান থেকে নামিয়ে নেবো এটাকে কড়াই থেকে বের করে নেব একটা ছাঁকনিতে এটা বের করে নিতে হবে জলটা পুরো ফেলে দিতে হবে তো আমি এটা বের করে দিচ্ছি এদিকে এভাবে আমি ছাঁকনিতে রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কত ঝরঝরে হয়ে গেছে এক এক দানা আলাদা আলাদা হয়ে গেছে তো এইভাবে আপনি এটা করতে পারবেন সময় বেশি লাগবে না আর এটা দিয়ে কি হয় আপনার জলের মেজারমেন্ট করতে হবে না কি সেমাইতে কত জল দেবো ভালো করে হবে কি হবে না এটা দিয়ে কোনো অসুবিধা নেই জল আপনি যত খুশি দিতে পারেন ওর মধ্যে সেমাই দিয়ে ফুটিয়ে নেবেন তারপর এভাবে বের করে নেবেন আর দেখতে পাচ্ছেন এটা একদম গলে যায়নি যখন আপনি এটাকে ভাঙবেন তখন মাঝখান থেকে একটু থাকবে কি কাঁচা কাঁচা মনে থাকবে তো এটা কি হবে এই ভাপে ভাপে যে একসঙ্গে আমি ছাঁকনিতে দিয়ে দিয়েছি জল দেবেন না ছাঁকনিতে দিয়ে দিয়েছি তো কি হবে ওটা নিজেই ভাপে ভাপে ওটাও সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য হালকা যেমন মাঝখানে একটু থাকে যে কাঁচা থাকে এরপর ওটা আমি রেখে দিয়েছি এদিকে আমি এক চামচ ভর্তি করে ঘি দিয়েছি আপনি তেলও নিতে পারেন আবার বলছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আপনি জিরাও দিতে পারেন যদি সর্ষে না পছন্দ থাকে তাহলে আমি এখানে সর্ষে দিয়েছি সর্ষের পরে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি কদকাচ করেছি আপনি গ্রাইন্ড করেও দিতে পারেন এটা দিয়ে এটা ভেজে নেব আমি এর মধ্যে এরপর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কম বেশি আপনি নিজের ইচ্ছা মতন করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতা ফ্লেভার ভালো আসবে তো এর মধ্যে আমি মশলা ইউজ করব না মশলা ছাড়াই এটা তৈরি করেছি তো সব জিনিস ভালো করে একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি এটা এর মধ্যে আমি দিয়ে ভেজে নেব আর যদি আপনি নিরামিষ তাহলে পেঁয়াজটা এখানে বাদ দিয়ে দেবেন পেঁয়াজ দেবেন না পেঁয়াজ ছাড়াও এটা আপনি তৈরি করতে পারবেন তো এটা ভালো করে ভেজে নিচ্ছি কালারটা যেন চেঞ্জ হয় না হালকা ভাজতে হবে তো এভাবে আমি এটাকে মিডিয়াম আচে ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর গাজর আপনি এখানে বিনস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আপনার ইচ্ছা মতন তো এটা একটু মিক্স করে নিচ্ছি আমি এভাবে এরপর এর মধ্যে একটু দিয়ে দেব নুন এমনি সেমাইতে দেওয়া আছে কিন্তু এই ভেজিটেবলের মধ্যে যেন নুনটা ঢুকে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ বাস এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়েছি অল্প একদম অল্প দিয়েছি এর মধ্যে তিন চার চামচের মতন জল দিয়ে এটাকে মিক্স করে এটাকে দু মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দেব। তাহলে এটা ভালো করে হয়ে যাবে তো দু মিনিটে লো আঁচে আমি রেখে দিয়েছি দু মিনিট পরে ঢাকাটা খুলেছি আর দেখতে পাচ্ছেন জলটা যে ছিল সে শুকিয়ে গেছে আর এরপর এর মধ্যে দিয়ে দেব আমি নারকোল ফ্রেশ নারকোল আছে এটা এটা একদমই অপশান থাকলে আপনি দেবেন আপনি এখানে চীনা বাদাম দিতে পারেন কাজু দিতে পারেন আপনার ইচ্ছা মতো ওটা দিলে খুব ভালো লাগবে তো আমি চীনা বাদাম দিই আমি নারকোল কুচি এর মধ্যে দিয়েছি আর এই দেখুন যে সময় ছিল কত ভালো করে হয়ে গেছে তো এবারে এটাকে আমি প্যানে দিয়ে দেব এখানে আমি এটা পুরো দিয়ে দিচ্ছি আর আঁচটা এই সময় আমি একদম মিডিয়াম করেছি লো টু মিডিয়ামই রাখবেন যদি প্যানটা পাতলা থাকে তো লো রাখবেন তো এভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর এর মধ্যে কিছু দিতে হবে না এইভাবে এটা সমানে মিক্স করে দিতে হবে আঁচটা জোরে রাখবে না নিচে লেগে যাবে তো আঁচটা লো রাখলেন খুবই ভালো হবে তাহলে ওটা মিক্স করতে সুবিধা হবে এই দেখুন দু মিনিট এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর বেশি না এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা আর নুনটা দেখে নিতে হবে যদি ভালো আছে তো ঠিক আছে নিতে কম থাকে তাহলে আরও একটু দিয়ে দেবেন এরপর এর মধ্যে আমি একটু লেবু রস দেবো কিন্তু পরে দেব ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি আর এইভাবে রেখে দেবেন তাহলে কি হবে যে যদি সময় একটু কাঁচাও থাকে তাহলে ওটা ভাপে ভাপে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত ভালো করে এটা হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি এরপর এর মধ্যে একটু এক চামচের মতন লেবু রস দিচ্ছি এটা একদম অপশনাল ভালো লাগলে যদি টক ভালো লাগে তাহলেই দেবেন যদি টক আপনার ভালো লাগে না তাহলে দেবেন না তো এটা দিয়ে এটা মিক্স করে দিচ্ছি এভাবে আর এবার এটাকে সার্ভ করে দিচ্ছি তো হওয়া পর পাঁচ মিনিটে যেন ঢাকা দিয়ে রেখে দেবেন যদি ম্যাক এই সিওয়াইটা ভালো করে না হয় তাহলে ভাবে ভাবে হয়ে যাবে এরপর এটা আমি বের করে নিয়েছি আর এর মধ্যে একটু ধনিয়া পাতা উপর থেকে আরও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নারকল উপর থেকে ফ্রেশ এটা এর উপর দিয়ে দিচ্ছি এভাবে আর খেতে খুব টেস্টি লাগবে আর সবথেকে বড়ো কি হেলদি আছে এর মধ্যে ঘি ইউজ করেছি আপনি তেল ইউজ করতে পারবেন খেতে খুবই টেস্টি লাগবে আপনি যে কোনো ভেজিটেবল এর মধ্যে দিতে পারেন আপনার ইচ্ছা মতন আর যদি নিরামিষ করতে চান তো পেঁয়াজ দেবেন না আর বাকি জিনিস তো দিতেই পারেন এটা আপনি বাচ্চাদেরকে দেবেন স্কুলে ওদের খুব ভালো লাগবে আর যদি আপনার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো প্লিজ প্রত্যেকবার বলি প্লিজ 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 ভিডিও অবশ্যই শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন